আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মি কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মূল রান্নার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না, একটু নেড়ে চেড়ে জাস্ট একটু নরম করে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করে দিব। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওর অনেক টাই উপকার হবে, শেয়ারের মতো কাজ করবে। আর যারা আজকে আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ দেখার শুরুতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল বাটন আছে, সেটাকে প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এতে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে লাউ শাক যেটা কুচি করে রেখেছিলাম ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে, তারপরে এখানে আমি সিম টুকরো করে রেখেছি, আলু টুকরো করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে ঢেকে বসিয়ে দিব যাতে শাকটা একটু নরম হয়ে আসে, তারপর এটাকে আমি নেড়ে চেড়ে দিব। তো আজকে আমি এই সবগুলো সবজি দিয়ে একটা মাছের রেসিপি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো শাকটা একটু নরম হয়ে এসেছে, বসে গিয়েছে আর শাকের থেকে পানি ছেড়েছে। তো এখন সবজি সব সবজিগুলোকে আমি একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিলে তাহলে সবজিগুলো সেদ্ধ হতে সুবিধা হবে। তো শাক থেকে অনেকটাই পানি ছাড়বে, সেইটা দিয়েও কিছুটা সেদ্ধ করব, প্রয়োজনে আমি আরও পানি অ্যাড করব এখানে যাতে সব সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে যায়। তো পানি অনেকটাই শুকিয়ে এসেছে, সেদ্ধর পরে যে পানিগুলো ছেড়েছিল অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা টমেটো ছিল আমার কাছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এতো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিব। তো অনেকবার উল্টে পাল্টে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই তো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সিলভার কাপ মাছ সেগুলো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আপনাদের এক একটা কমেন্ট খুবই মূল্যবান। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটা, অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন। তো যারাই আমার সাথে এতক্ষণ ভিডিওতে ছিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।